পদ্ম বলে ছাপ দিন, পিঁপড়া মাথা যেভাবে পদ্ম বলে ছাপ দেবে, আমাদের হরেন্দ্র রিয়াং যেভাবে পদ্ম বলে ছাপ দেবে, মানিক বাবু আপনিও পদ্ম বলে ছাপ দেন, হাতে ছাপ দিয়ে কোনো লাভ হবে না। নমস্কার, ত্রিপুরা পাবলিক ওপিনিয়নে আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। ইতিমধ্যে নির্বাচনী আসর কিন্তু জমে উঠেছে। গত কয়েকদিন ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রদ্যুৎ কিশোর দেববর্মন, সেই সঙ্গে বিপ্লব কুমার দেবের যে বক্তব্য উঠে আসছে, নির্বাচনী বক্তব্য, সেখানে কিন্তু আসর জমে বিজুগের নিরিখে নির্বাচনী মঞ্চ কিন্তু জমজমাট বলা যায়। কি বলছেন বিপ্লব কুমার দেব, আরেকবার চলুন শুনি। হাতের মধ্যে ভোট দিতে পারবে না, তাহলে রাস্তা খোলা, আপনাদের ছেলে বিপ্লব দেব রয়েছে, নরেন্দ্র মোদী রয়েছে, আসুন পদ্ম বলে ছাপ দিন, পিঁপড়া মাথা যেভাবে পদ্ম বলে ছাপ দেবে, আমাদের হরেন্দ্র রিয়াং যেভাবে পদ্ম বলে ছাপ দেবে, মানিক বাবু আপনিও পদ্ম বলে ছাপ দেন, হাতে ছাপ দিয়ে বলুন। তো প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলছে, আসুন দেখুন টিপড়া মথা যেভাবে ভোট দিচ্ছে বিজেপিকে, পদ্ম ফুলে ভোট দিচ্ছে, আমাদের হরেন্দ্র ত্রিপুরা অর্থাৎ মথার যিনি নেতৃত্ব তিনি যেভাবে ভোট দেবেন পদ্ম ফুলে, মানিকবাবু আপনিও এসে পদ্ম ফুলকে ভোট দিন, কংগ্রেসকে ভোট দিয়ে কোনো লাভ হবে না, বলছেন বিপ্লব কুমার দেব। অর্থাৎ গত কয়েকদিনের বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে যে নির্বাচনী ভাষণ শুরু হয়েছে, সেই ভাষণের মধ্য দিয়ে একদিকে বামেরা যখন মথা এবং বিজেপিকে টার্গেট করছে, সেই সঙ্গে আগে থেকে কিন্তু বিপ্লব কুমার দেব অর্থাৎ বিজেপি এবং মানিক সাহা মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, তারা কিন্তু বরাবরই কিন্তু টার্গেট করছেন কিন্তু বাম কংগ্রেসকে, এবং উল্টো দিকে বাম কংগ্রেস টার্গেট করছে মথা এবং বিজেপিকে। অর্থাৎ এতদিন ধরে রাজ্য নির্বাচনে যেভাবে কংগ্রেস এবং বামেদেরকে টার্গেট করা হতো, তাদের যে অশুভ আতাত এবং জোট বলে, ঠিক একই কায়দায় কিন্তু বর্তমানে আমরা গত কয়েকদিন ধরে কিন্তু আলোচনা করছিলাম যে আলোচনাটি এখনো উঠে আসছে না, কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে মানিক সরকার কিন্তু অর্থাৎ মানিক সাহা বর্তমান মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, তারা কিন্তু দুদিক থেকে আক্রমণ শুরু হয়েছে ইতিমধ্যে। আর এতদিন যখন কংগ্রেস এবং সিপিএমকে অশুভ জোট বলা হতো, বর্তমান সময়ে কিন্তু একই কায়দায় কিন্তু বামেরা বিজেপি এবং মথার যে জোটটা সেটা অশুভ, এবং কিন্তু মানিক্য বাহাদুরকে কিন্তু বাঙালি বিরোধী বলে কিন্তু বক্তব্য রাখছেন। আর চলুন শুনি মানিক সরকার কি বলছিল। লোকসভা বিধানসভা নির্বাচন তারা ঘোষণা করলো, বামফ্রন্ট বামফ্রন্ট বিজেপির বিরুদ্ধে কথা বলো, বামফ্রন্টের সঙ্গে কথাবার্তা বলে, কংগ্রেসের বন্ধুদের সাথে কথাবার্তা বলে, এটা ধারণা তৈরি হয়েছে, সত্যই বোধ হয় তারা বিজেপিকে পরাস্ত করতে চায়। বামফ্রন্টের পক্ষ থেকে তাদের জিজ্ঞেস করা হয়েছে কত আসনে লড়তে চান, কোন আসনে লড়তে চান বলুন না, আমরা কোন কোন আসনগুলি আপনাদের সঙ্গে সমঝোতা করে দাঁড়াতে হবে 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 হবে। আসল উদ্দেশ্যটা কি পরবর্তী সময় বোঝা গেল, 72 ঘন্টা আগে 42 আসনে প্রার্থী ঘোষণা করে দিলেন দিল্লি থেকে। অর্থাৎ বিজেপি বিরোধী তীব্রমথা ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো তাদেরকে হতচকিত করে দাও, প্রস্তুতি যাতে নিতে না পারে, তারা কিন্তু প্রস্তুতি আগের থেকে নিচ্ছে, তারা আগের থেকে ঠিক করেছে এদের কারোর সঙ্গে আমরা যাব না, আমরা আলাদা দাঁড়াবো। কেন, উদ্দেশ্যটা কি ট্রাইবাল বাঙালির মধ্যে বিরোধ। তো যে কথা বলছিলাম যে নির্বাচনের আসর কিন্তু জমে উঠছে, লোকসভা নির্বাচন কিন্তু জমে উঠছে, এতদিন কিন্তু ময়দান একদম বরফ গলা ঠান্ডা ছিল, বর্তমানে কিন্তু তাপমাত্রা বেড়ে গেছে, নির্বাচনী তাপমাত্রা কিন্তু বেড়ে গেছে বলা যায়। বিপ্লব কুমার দেব, বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা, সে সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং প্রদ্যুৎ মানিক্য, তারা চারজন কিন্তু রয়েছে নির্বাচনী ময়দানে, এবং একে অন্যের দিকে যে তীর কামান যে নিক্ষেপ করছেন সেটা কিন্তু তাদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, এবং দু দলের হাতে কিন্তু অস্ত্র রয়েছে। একদিকে বামেদের হাতে যেমন অস্ত্র চলে এসেছে টিপড়া মথা এবং বিজেপির জোটটাকে অশুভ বলা হচ্ছে, এবং সেই সঙ্গে হলো যে কংগ্রেস এবং বামেদের মধ্যে যে তীব্র বিরোধিতা, এবং বিপ্লব কুমার দেব বলেছিলেন যে বহু কর্মীকে কংগ্রেসের প্রাণ দিতে হয়েছে, তাদের কাছে কি জবাব দেবেন, এবং মাথা ন্যাড়া করার জন্য করে ক্ষমা চাওয়ার কথা কিন্তু তিনি বলেছেন। স্বাভাবিক কারণে কিন্তু নির্বাচন কিন্তু ইতিমধ্যে জমে উঠছে, নজর রাখুন আমাদের দিকে। আজকের জন্য আমি এখানে আছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।